হিনা মল্লিক মেয়েটিকে ভীষণ রহস্যময় মনে হয়। আপনি মেয়েটাকে দেখলে না টেরা হয়ে যাবেন। হিনা যে কদিন ছিল একটা অদ্ভুত নেশায় আচ্ছন্ন বলে আমি হিনাকে একটা রুমাল বুনতে দেখেছিলাম উদয়ের জন্য। খুব সেজে গুজে কোথায় যেন যেত। হিনা ভালো মেয়ে ছিল না। কেন আমার ছেলে দুটোর মাথা খাচ্ছ তুমি? আমরা একে অপরকে ভালোবাসতাম। আমার স্বামীর মাথাটা তো আগেই খেয়েছে। আজ তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে বলে দিলাম। নমস্কার, গরিবের নাম ব্যোমকেশ বক্সী, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী। আবার একখানা সজারুর কাঁটা চতুর্থ শিকার হাসপাতালে আনা হয়েছে। ব্যোমকেশ বাবু কখন ফিরবেন বলে মনে হচ্ছে? নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী, সামান্য সত্যান্বেষী। আমি বিশেষ বিরক্ত করবো না, সামান্য কয়েকটা প্রশ্ন করবো। আমি জানতাম এমন কিছু একটা হবে। কিভাবে জানতে? আমি একজনকে বিয়ে করতে চাই কিন্তু তার জাত আলাদা। আমার সন্ধানে একটা ছেলে আছে, দেবাশিস ভট্ট। আপনি আমার ক্ষমা করে দেবেন, আমি অন্য একজনকে ভালোবাসি। তোমাদের স্বামী স্ত্রীর অভিনয় করে থাকতে হবে। হ্যালো, আমার সবই উল্টো। দেবাশিস বাবু কি কাজ করেন? প্রজাপতি প্রসাধনের মালিক। দেবাশিস বাবুর সঙ্গে আমাদের বেশি দিনের পরিচয় নয়। তোমার নাকি শরীর খারাপ? হ্যাঁ, হত্যাকারী স্তরে স্তরে উঁচু দিকে উঠছে। এই সজারুর কাঁটা, এটা দিয়ে মানুষ খুন করা যায়? আমার মনে হয় নিশ্চয় কোনো গভীর উদ্দেশ্য আছে। রহস্য নিয়েই আমার কারবার, কিন্তু আপনি আমাকে অবাক করে দিয়েছেন। এই ব্যাপারটা আপনার কি মনে হয়, কোনো পাগলের কাজ? পাগলের কাজও হতে পারে, আবার পাগল সাজার চেষ্টাও হতে পারে। শিশুবাবু, এমন কেউ আছে আপনার মৃত্যু হলে যার সুবিধা হবে? কি ব্যাপার? এবারের করণীয়টা কি? আপনার ফাঁদ পাততে হবে। আবার একখানা সজারুর কাঁটা চতুর্থ শিকার হাসপাতালে আনা হয়েছে। ব্যোমকেশ বাবু কখন ফিরবেন? Thank you.
নমস্কার, গরিবের নাম ব্যোমকেশ বক্সী, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী।